রংপুরে বহুবার এসেছি, বহুদিন থেকে রংপুরের সঙ্গে আমি সংযুক্ত, এরকম ভারী মনে রংপুর আসেনি কোনো। রংপুরের দারিদ্র, রংপুরের দুরবস্থা ক্রমাগতভাবে দেখে গেছে। আজকে যে কারণে আসলাম, রংপুরের একটি ছেলে সে সারা বাংলাদেশকে পাল্টে দিয়েছে, শুধু বলেছে আর না, তুমি যত অত্যাচার করো আমি আছি অত্যাচারকে নেহা গ্রহণ করার জন্য। তার বুক ছিঁড়ে গুলি চলে গেছে, এই তার আত্মত্যাগ সারা বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে। একটা ঘটনা, প্রতিবাদ, তার তো আর কিছু করার নাই, নিজের শরীর ছাড়া আর কিছুই ছিল না, এই শরীরটা দিয়ে সে প্রতিবাদ করেছে, আত্মাহুতি দিয়েছে। মানুষ কত আইন করে বিচার করে ফাঁসিতে চায়, এই ছিল অত্যাচারীর সামনে দাঁড়িয়ে গেছে। এই অত্যাচারীর ভূমিকায় আমরা সবাই, সে ভূমিকাটা পরিবর্তন করা। আমরা ন্যায় বিচার, সভ্যতা যে কথা বলি, সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, যেটার অভাবে অবশ্যই সবার সামনে তুলে ধরব যে কীরকম অবিচার মানুষ মানুষের উপরে করতে পারে। আমরা তার কারণে আজকে দ্বিতীয় বিজয়ের কথা বলছি, যে কারণে রংপুরের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, সালাম দিচ্ছে, তোমরা আমাদেরকে জাগিয়ে দিয়েছো।